শতাংশ, জাপানে 99.7 শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় 99.9 শতাংশ মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশে মোট শিল্পের 99% আমরা যদি বলি যে কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত বা CMSME খাতের অন্তর্ভুক্ত। এ বিষয়ে আমরা আরো একটু আলোচনা করলে দেখব যে এক আমাদের দক্ষিণ কোরিয়া মূলত যে পরিমাণ কর্মসংস্থান যোগান দিয়ে থাকে তার 87.7% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের থেকে। থাইল্যান্ডে মোট কর্মসংস্থানের 80.3% আসে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে। বাংলাদেশও এ পর্যায়ে পিছিয়ে নেই। বাংলাদেশে মোট কর্মসংস্থানের যারা মূলত অকৃষি খাতে কর্মসংস্থান লাভ করে থাকেন, কৃষি খাত বাদ দিলে যেই কর্মসংস্থান থাকে তার 75% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। কম্বোডিয়ায় যার হার 71.8%। আমরা এই শিল্পের অবদান যদি বলি তাহলে বলতে হবে যে বিভিন্ন দেশের 60 থেকে আরো বেশি পর্যায়ে জিডিপির আসে মূলত এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের থেকে। যেমন ইন্দোনেশিয়ার মোট জিডিপি বা দেশীয় প্রবৃদ্ধির যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের জিডিপির মোট 60% আসে এসএমই শিল্প থেকে। জাপানের জিডিপির 43.7%, সিঙ্গাপুরের জিডিপির 45%, দক্ষিণ কোরিয়ার জিডিপির 47% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের থেকে। কিন্তু বাংলাদেশের জিডিপির মাত্র 25% অবদান রাখছে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তা আমাদের বিভিন্ন দেশের 40 থেকে 60% অবদান রাখলেও বাংলাদেশে কেন এত কম, মাত্র 25% অবদান রাখছে, এই বিষয়টিও গুরুত্ব দিয়ে গুরুত্ব দাবিদার। তবে এর একটি কারণ হতে পারে যে আমাদের শিল্পের অবদান জিডিপির মাত্র 30 থেকে 34%। সেক্ষেত্রে এই 30% যদি শিল্পের অবদান হয়, এই 30%-এর মধ্যে 25% কিন্তু আমাদের দেশেও 60%-এর অনেক বেশি অবদান রাখছে মূলত এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আমরা আরেক ভাবে যদি সংজ্ঞায়িত করতে চাই যে এই CMSME খাত রপ্তানিতে কি পরিমাণ অবদান দেয়, তাহলে আমরা দেখব শ্রীলঙ্কায় মূল রপ্তানির 20%, থাইল্যান্ডে 26.3%, চীনে 41.5%, দক্ষিণ কোরিয়ায় 15.1% এবং ইন্দোনেশিয়ায় 18.8% আসে মূলত এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এর অর্থ হচ্ছে বিভিন্ন দেশে, যেমন ভারতে মোট রপ্তানির 42.4% আসে ওই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই পর্যায়ে আমরা বলতে পারি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প শুধু জিডিপির 1% বৃদ্ধি করছে না, শুধু কর্মসংস্থানের সৃষ্টি করছে না, বরং এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প আমাদের বিভিন্ন দেশে রপ্তানি আয় বৃদ্ধিতেও সহায়তা করছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব গত 2 বছরে করোনা ভাইরাস জনিত কারণে সারা পৃথিবী যে অচল অবস্থা বিরাজ করছে, এই অচল অবস্থার কারণে বাংলাদেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাত কিভাবে আক্রান্ত হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের দেশের মোট এই খাত কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের 92.67% শিল্প এই কোভিডের কারণে কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। মানে একটি বড় শতাংশ, 92.67% শিল্পই কোভিডের কারণে, কোভিড-19 কারণে আক্রান্ত হয়েছে। যাদের লভ্যাংশ কমে গিয়েছে, যাদের বিক্রয় কমে গিয়েছে, যাদের উৎপাদন কমে গিয়েছে, এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা যদি আরো একটু ডিটেইলস দেখতে চাই, সম্প্রতি পরিচালিত একটি জরিপে দেখা যায় যে তাদের 6.67% উত্তরদাতাই বলেছেন যে তাদের ব্যবসা কোনো না কোনো ভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে অথবা তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো উপক্রম হয়েছে। এবং আমরা দেখতে পাই মাত্র 0.67% জবাব প্রদানকারী ওই পরিসংখ্যানে বলেছেন যে তাদের প্রফিট বা লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের 0.67% তাদের লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে তারা মূলত এই করোনা ভাইরাস বা লকডাউন চলাকালীন সময়ে হাসপাতাল অথবা ই কমার্স ই বিজনেস এর সাথে যুক্ত ছিলেন, ওই সকল মানুষেরই আয় এবং লাভ দুটি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আরো একটু বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে দেখব যে 37.14% মানুষ বলেছে যে তাদের করোনা ভাইরাসের কারণে 26-50% পর্যন্ত লাভ কমে গিয়েছে এবং 35% মানুষ বলেছে তাদের লাভ কমার পরিমাণ 51-75%। 19.29% মানুষ বলেছেন যে তাদের লভ্যাংশ 1-25% কমে গিয়েছে। 8.57% বলেছেন যে তাদের লভ্যাংশ 73-100% কমে গিয়েছে, এর মানে তারা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। আমরা করোনা ভাইরাসের প্রভাব আলোচনা করার পরে চলুন আমরা একটু আলোচনা করি যে কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প মূলত কি, এই শিল্পগুলো কি কোনো খাতের অন্তর্ভুক্ত, কোনো উপখাতের অন্তর্ভুক্ত অথবা একটি শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা যদি দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞগণ কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে খাত হিসেবে তাদের বিভিন্ন লেখায় বা উপস্থাপনায় বর্ণনা করেছে। আবার বিভিন্ন জায়গায় ক্ষুদ্র মাঝারি খাতকে খাত না বলে উপখাত হিসেবে বর্ণনা করেছে। তো মূলত এটা কি খাত বা উপখাতের অন্তর্ভুক্ত কি না, এই বিষয়টি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ইকোনমিক রিভিউ এই প্রকাশনায় ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বর্ণনা করার ক্ষেত্রে সেক্টর ওয়াইজ ইকোনমিক প্রোগ্রেস যা যখন বর্ণনা করেছেন তখন ওনারা খাত বলতে মূলত কৃষি শিল্প রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প বিদ্যুৎ ও জ্বালানি পরিবহন ও যোগাযোগ মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র বিমোচন এই রকম বিষয়গুলোকে খাত হিসেবে চিহ্নিত করেছে। যেখানে কৃষি শিল্প বা রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প এই বিষয়গুলোকে ওনারা খাত হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ ইকোনমিক রিভিউর মধ্যে। এখানে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট বা ব্যক্তি খাতের উন্নয়ন একটা বড় বিষয় যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অথবা কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে আমরা বলতে পারি যে কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো কোনো খাতের অন্তর্ভুক্ত নয়। একইভাবে আমরা যদি জাতীয় শিল্পনীতি 2016 দেখি, জাতীয় শিল্পনীতির অধ্যায় 3 এ বর্ণনা করা হয়েছে